কাণ্ডে বিজেপির রিপোর্ট, বিজেপির তথ্য অনুসন্ধান কমিটির রিপোর্ট, নাড্ডাকের রিপোর্ট, বঙ্গ বিজেপির আরো জানবে বিষয়। জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, যে রিপোর্ট জমা পড়েছে, এই রিপোর্ট জেপি নাড্ডা তৈরি করে দেওয়া একটি কেন্দ্রীয় তথ্য অনুসন্ধান টিমের রিপোর্ট, যেখানে চারজন সদস্য ছিলেন, মোট পাঁচজন সদস্য ছিলেন, তার মধ্যে চারজন সদস্য তারা পৌঁছেছিলেন। এবং যেটা গুরুত্বপূর্ণ, এই কমিটিতে দেশের বিভিন্ন প্রান্তের সাংসদরা ছিলেন এবং পশ্চিমবঙ্গের একজন বিধায়ক ছিলেন। যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, এই রিপোর্ট হাসখালিতে ঘুরে তাদের প্রাথমিকভাবে যা যা মনে হয়েছে সে বিষয়ে একটি প্রিলিমিনারি রিপোর্ট এবং একটা কমপ্রিহেন্সিভ রিপোর্ট, অর্থাৎ বিস্তারিত রিপোর্ট কয়েকদিনের মধ্যেই তারা জেপি নাড্ডার কাছে ফের জমা দেবেন, যেখানে সমস্ত রেকমেন্ডেশন দেওয়া হবে। অর্থাৎ হাসখালি শুধুমাত্র নয়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত মহিলাদের যে অবস্থা, নিরাপত্তা নিয়ে যে অবস্থা চলছে, সে সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে এবং কি কি করা উচিত সে সম্পর্কে সুপারিশ জমা দেওয়া হবে। কিন্তু যে প্রিলিমিনারি রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্টে কয়েকটি গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন ও শাসক দল তৃণমূলের নেতাদের মততেই রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটছে এবং তৃণমূলের নেতারা এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত এবং এর ফলে নারী সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। হাসখালি নিয়ে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, সেই বিতর্কিত মন্তব্যের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। এবং রিপোর্ট দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে, জ্যোতির্ময়।